করোনা ভাইরাসের ফ্রন্টলাইন যোদ্ধা এবং শহীদদের সম্মাননা জানিয়েছে নোয়াখালী জেলার পুলিশ, যারা সম্মুখে থেকে ভাইরাস মোকাবেলায় অবদান রেখেছেন এবং শহীদ হয়েছেন। মঙ্গলবার এক মিনিট করতালি কর্মসূচির মাধ্যমে তাদের প্রতি এই সম্মাননা জানানো হয়। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেনের উপস্থিতিতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত সকল সদস্য উপস্থিত থেকে অংশগ্রহণ করেন।